ডাক্তাররা হলেন দ্বিতীয় ভগবান। এই করোনা যুদ্ধে তা আরও একবার প্রমাণিত হলো। সম্প্রতি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে বলেছেন, হাসপাতাল ও ক্লিনিকে যারা করোনার মোকাবিলা করছেন তারা এখন আমাদের ভগবান। এমন এক ভগবানের মানবিক রূপ দেখা গেল মালদার চাঁচল থানার অন্তর্গত চাঁচল এক নম্বর ব্লকে। MBBS ডাক্তার কল্লোল কান্তি সরকার লকডাউনের মধ্যেও বিনা পয়সায় রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। চাঁচল এক নম্বর ব্লক দপ্তরের সামনেই তার চেম্বার। জানা গেছে প্রতিদিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত প্রায় 40 থেকে 50 জন রোগী দেখছেন তিনি। লকডাউন শুরু হতেই বিভিন্ন জায়গায় চিকিৎসকরা নিজেদের চেম্বারে রোগী দেখা কার্যত ছেড়েই দিয়েছেন। এক্ষেত্রে শুধুমাত্র পরামর্শ মিলছে ফোনে নয়তো হোয়াটসঅ্যাপে। এর পেছনে অবশ্য চিকিৎসকদের নিজস্ব যুক্তিও রয়েছে। তাদের দাবি, রোগীদের নিরাপত্তার কারণেই তাদের এমন সিদ্ধান্ত। তবে চাঁচল এক নম্বর ব্লকের চিকিৎসক কল্লোল কান্তি সরকার কিন্তু লকডাউনেও মানুষের সমস্যার কথা ভেবে প্রতিদিন বসছেন চেম্বারে, দিচ্ছেন বিনা পয়সায় চিকিৎসা। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন চেম্বারে রোগীরা ভিড় করছেন চিকিৎসার জন্য। চিকিৎসক কল্লোল কান্তি সরকার বলেন, প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তারদের অনেকেরই কোনোরকম PPE N95 সার্জিক্যাল মাস্ক নেই পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার, ফলে সংক্রমণের ভয়ে অনেকেই চেম্বার বন্ধ করে বাড়ি থেকেই পরামর্শ দিচ্ছেন রোগীদের। আমি এখনো প্র্যাকটিস করছি, কারণ যদি না করি তাহলে বহু পেশেন্ট আছে যারা করোনা ছাড়াও অন্যান্য অসুখে ভুগছে, তাদের দেখাটা মনে হয় আমার কর্তব্য। আর করোনায় ভাইরাসে অ্যাটাক করলে তো আমি রেফার করে দেব। এখন অবধি আমি করোনা ভাইরাস কোনো পেশেন্ট পাইনি, তো আমি প্রত্যেক দিনই 30-40টা করে পেশেন্ট দেখছি। আর আমার মনে হয় এটা কোনো মহান কাজ না, এটা একজন ডক্টরের কর্তব্য। যেহেতু আমরা ডাক্তারি পাস করেছি, সেহেতু আমার মনে হয় যে এটা করা উচিত। আমার কলিগ যারা, ডাক্তার বন্ধুরা যারা, তাদেরও এগিয়ে আসা উচিত। তবে তারাও ভয় পাচ্ছেন যে আমাদের তো ড্রেস PPE নেই, N95 মাস্ক নেই, সেই জন্য একটু চিন্তা হয়। কিন্তু কিছু করার নেই, আমি এখন দেখে যাব। যতদিন না মোটামুটি করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হচ্ছি, আমি বিনা ভিজিটেই পেশেন্টদের দেখে যাব। এই মহানুভব চিকিৎসক সরকারের কাছে আবেদন জানিয়েছেন চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করার জন্য, যাতে করে আশঙ্কা মুক্ত হয়ে চিকিৎসকরা নিজেদের চেম্বার খুলে চিকিৎসা দিতে পারেন আম জনতাকে। লকডাউনের সময়ে 70 বছরের চিকিৎসক কল্লোল কান্তি সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তা এক কথায় নজিরবিহীন। পাশাপাশি তিনি রোগীদের আশ্বাস দিয়েছেন আগামী 6 মাস বিনামূল্যে তিনি চিকিৎসা চালিয়ে যাবেন। সংক্রমণের ভয়ে যখন অনেক চিকিৎসক ঘরবন্দি, ঠিক তখনই এই বর্ষিয়ান চিকিৎসক আম জনতাকে চিকিৎসা দিয়ে মানবিক নজির গড়েছেন সমাজের কাছে। মালদা থেকে উজির আলী, রিপোর্ট বেঙ্গল লাইভ।